করোনার জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল ও কলেজ, তবে থেমে নেই পড়াশোনা। বিকল্প হিসেবে পড়াশোনা চলছে ডিজিটাল মাধ্যমে। এই ডিজিটাল লার্নিং যতটা সুবিধা হয়েছে ঠিক ততটাই অসুবিধায় পড়ছে অনেক পড়ুয়াই। কারোর কাছে স্মার্ট ডিভাইস নেই তো কারোর কাছে ইন্টারনেটের সমস্যা, আর এই পরিস্থিতিতে কেমনভাবে প্রিপারেশন করছে তারা? বাড়িতে বসে অনলাইন ক্লাস করতে তো নিজের মতো করে পড়তে পারছি, তারপরে কোনো বাধা ধরা নিয়ম নেই, অনেকটা সময় সেলফ স্টাডির জন্য পাচ্ছি। স্কুলে থাকলে সেরকমই, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে, একটা বাধা ধরা সময়ের মধ্যে ওই টাইমটাতেই শুধু স্কুলে থাকছি। আর এখানে তো অনলাইন ক্লাসে প্রেশারটা একটু বেশি, কারণ অল টাইম ফোনের মধ্যে সব স্টাডি মেটেরিয়াল যেহেতু পোস্ট হচ্ছে ওটা দেখে পড়তে হচ্ছে। নো ডাউট ভালো, কিন্তু স্কুলে গেলে যে একটা নিয়মানুবর্তিতা থাকে সেটা কিন্তু এখানে নেই, এবং ওরা স্কুলে মানে সকালে উঠে একটা টিফিন করে তারপরে টাইম মতো স্কুলে যাওয়া, স্কুল থেকে আবার বাড়ি ফিরে এসে খাওয়া, স্কুলে টিফিন নিয়ে যাওয়া, সেই সব খাওয়া দাওয়াগুলিও ঠিক মতো হচ্ছে না। পড়াশোনা করছে, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, যেহেতু ওই বাধা ধরা নিয়মটা নেই। সেপ্টেম্বর থেকে চালু হতে পারে স্কুল, এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে পড়ুয়াদের সুবিধার জন্য রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেক পড়ুয়াকে একটি করে ট্যাব প্রদান করা হবে। পাশাপাশি স্কুল কলেজ খোলা হলে কি কি বিধি মানা হবে সেটাও জানালেন অধ্যাপক অর্ণেশ বিলাস ঠাকুর। আমাদের পড়ানোর মধ্যে শুরু হয়েছে এপ্রিল থেকে, লকডাউনের প্রথম পর্ব যখন টোটাল লকডাউনের পর থেকে যে স্টার্ট হয়েছে, যখন একটা সার্কুলার এসেছিল যে আমরা ক্লাস অনলাইনে শিফট করতে পারি। অনেক রকমের বাধা আছে এর মধ্যে, অনেক রকমের প্ল্যাটফর্মস মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়েছে। প্রথমে যেমন জুমে করানোর কথা হচ্ছিল, দেন হোম মিনিস্ট্রি থেকে জুমের এগেনস্টে কিছু অ্যাডভাইজারি বার করা হয়, তখন আবার গুগল মিটে প্রথমে গুগল হ্যাড ইট অ্যাজ এ পেড অপশন, সেটাকে ফ্রি করা। তারপরে অলদো সব কিছু এখন এসে জিনিসটা এমন মনে হচ্ছে যেন নিউ নর্মালটা একটু ইউজ টু হওয়ার সময় আসছে, তাতেও ছাত্রছাত্রীদের একটু অসুবিধা আছেই, কারণ ইন্টারনেট কানেকশন ইজ এ বিগ ইস্যু। কিন্তু আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি যার কাছে স্মার্টফোন থাকা সত্ত্বেও, কেউ হয়তো পশ্চিম মেদিনীপুরে ফেরত গেছে, কেউ হয়তো ঝাড়গ্রামে ফেরত গেছে, কেউ হয়তো জলপাইগুড়ি ফেরত গেছে, সেখানে নেট কানেকশন অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে। ইনফ্যাক্ট আমাদের দার্জিলিংয়ের যে স্টুডেন্টরা আছে তারা আমাকে ফোন করে এটাও বলেছিলো যে স্যার আমি পরীক্ষাটা দিতে পারবো না, হয়তো তার বাবা মাও ফোন করে কথা বলেছে। অলরেডি গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে 5ই সেপ্টেম্বর থেকে হয়তো স্কুল কলেজ খুলতে পারে, তো এরকম একটা সম্ভাবনা রেখেই স্কুল কলেজে যার প্রফেসরদের সাথে কথা বলেছে জানতে পারলাম যে স্কুল কলেজ যদি খোলা হয় তাহলে তারা কী কী পদক্ষেপ নেবেন। তারা অলরেডি হুয়ের ইনস্ট্রাকশন ফলো করবেন এবং তারা ধাপে ধাপে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছেন। কখনো হয়তো ফার্স্ট সেমিস্টার হলে হয়তো সেকেন্ড সেমিস্টারের ক্লাস হবে না, আবার কখনো থার্ড সেমিস্টার হলে হয়তো ফিফথ সেমিস্টারের ক্লাস হবে না, এবং যেদিন যেদিন তাদের অনলাইন ক্লাস হবে ঠিক সেই দিনগুলোতে তারা কলেজে তাদেরকে আসতে হবে না, তারা অলরেডি বাড়ি থেকে বসেই ক্লাস করতে পারবেন। কিন্তু অফলাইনে যেদিন ক্লাস হবে তাদেরকে ধাপে ধাপে ক্লাসে এসে মানে কলেজে বা স্কুলে এসে ক্লাস করতে হবে। ক্যামেরায় অরূপ পালের সাথে সুরজিৎ ব্যানার্জির রিপোর্ট, আরোহী নিউজ।